তিনি স্পর্শ পরি শারদ নবরাত্রিরে ঘটুছি বিশেষ সংযোগ। সাধক মানকর সিদ্ধ হব সাধনা ও ভক্ত মানকর প্রাপ্তি হব ধন। পিতৃপক্ষ সমাপ্ত হওয়া পরে শারদীয় নবরাত্রি আরম্ভ হয়ে যাব। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে চলিত বর্ষ শারদীয় নবরাত্রি 15 অক্টোবর রবিবার দিনঠ আরম্ভ হব। অন্যপক্ষে চলিত থর ঘটুছি অদ্ভুত সংযোগ। এই অদ্ভুত সংযোগে মাঙ্ক আগমন হব। জ্যোতিষ শাস্ত্র গণনা অনুসারে 30 বর্ষ পরে শারদীয় নবরাত্রিরে ঘটুছি অদ্ভুত সংযোগ। চলিত থর নবরাত্রিরে বুধাদিত্য যোগ ঘটুছে। ধার্মিক মান্যতা অনুসারে নবরাত্রির 9 দিন পর্যন্ত জগত জননী মা জগদম্বাঙ্কর 9 স্বরূপঙ্কু পূজা করাযিব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শারদীয় নবরাত্রিরে সূর্য বুধঙ্কর কন্যা রাশিরে গোচর করিবে, যেউঁথিরে বুধাদিত্য যোগর নির্মাণ হব। এই দিন মধ্য রবিবার অটে। এই যোগ পরাক্রম প্রতিষ্ঠা ও ধন লাভ করাইব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধাদিত্য যোগরে যদি নবরাত্রি পড়িথাই তবে শত্রু মানক উপরে বিজয় লাভ করা যায়। বুধাদিত্য যোগরে মা জগত জননীঙ্ক কৃপারু শত্রু মানকর বিনাশ হতে। মা দুর্গতি নাশিনীঙ্কর করুণারু চলিত থর নবরাত্রিরে যেউমানে সাধক সেমানক পাইঁ খুব শুভ সময় রহিব, সেমানে নিজ সাধনার সফলতা লাভ করিবে। শিক্ষার্থী মানক পাইঁ মধ্য এই সময় খুব শুভ অটে। শিক্ষার্থী মানে শিক্ষা ক্ষেত্রে সফলতা লাভ করিবে, শিক্ষা গ্রহণ প্রতি মধ্য উৎকণ্ঠা বৃদ্ধি হব। বুধাদিত্য যোগ ঘটুলে ব্যবসায় কৃষি ক্ষেত্র ও চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়ী মানে মাঙ্ক কৃপার ব্যবসায়ী সফলতা লাভ করিবে। চলিত থর নবরাত্রি খুশির সম্ভার নিয়ে আসছে, তেমন কৃষক মানে কৃষি ক্ষেত্রে সফলতা লাভ করিবে। নবরাত্রি বুধাদিত্য যোগ ঘটুবার অটকি রইতিবা কার্য সুরুখুরুরে হব এবং বাকিয়া পড়ি রইতিবা ধন মধ্য লাভ হব। এছাড়া নূতন ধন্দা করিবাকু চাউথিলে সেথিলে মধ্য সফলতা লাভ করিবে।